এটা হচ্ছে অফিস থেকে পেয়েছি, গার্গি দিয়েছে আমাকে, তো এটাই এখন খাবো আর চা খাবো। যেই প্যাকেটটা পেয়েছি ওখানে আছে, এখানে নাচোস আছে, ওখানে সালসা ডিপ আছে, তার সঙ্গে আমাদের চা আসছে। আমরা বসে আছি, এখানে আছে ফানি স্ট্রিপ। ও তুই এটা হেলা দিয়েছিস না, মনে হচ্ছে কি এটা মানে আগে আসবে। চাটা কিন্তু দারুণ খেয়ে বিরিয়ানি উইদাউট আলু আর চা উইদাউট চিনি কোনো সময় যায় না, মানে বাঙালিদের যায়। হ্যাঁ মানে চায়ে চিনি ছাড়া কোনো টেস্ট পায় না আমার। ভালো লাগে, আমার ভালো লাগে। আর বিরিয়ানিতে হচ্ছে আলু ছাড়া। আমরা নিয়েছি হচ্ছে মিসাল পাও, পার্থ খাবে বলে কোলাপুরি মিসাল পাও, আর ইয়া দিয়েছে একটা বড়া পাও, তো ওটাই খাবো। এখানে মনে আছে আমরা অনেক আগে একবার এসেছিলাম যখন নতুন নতুন খুলেছিল, তোমাকে ফসা ফসা লাগছে। আজকে আমরা এসেছি এখানে জাস্ট টুকটাক খাবো এরকমের জন্য, মানে বাড়িতে অনেকদিন ধরে খাওয়া গেছে। প্রিয়ার লঙ্কার অ্যামাউন্টটা দেখো, ও সব একাই খেয়ে নেবে। আর এটা খুব ভালো, বলো এটা তো মিসাল, এটা খুব ভালো একটা টেস্ট। কোকামটা ভালো লাগে না, এটা লাস্টিং কিছু দাও লাগে। পাও দিয়ে খানা ওটা আমার স্টাইল অফ চাট বানানো। স্ন্যাক্স খেতে গিয়ে ওটাই আমাদের ডিনার হয়ে গেছে, আরো পার্সেল করে নিয়ে যাচ্ছি, পুরো খেয়ে পারিনি। আমরা যেটুকু নিয়েছিলাম ওখানে বড়া পাও আর মিসেল, এখন ইন্দিরানগরের মধ্যে দিয়ে হাঁটছি। কিন্তু খুব পছন্দের জায়গা ইন্দিরানগর, রাস্তাঘাটে হাঁটবো, দেখি আর কিছু পেটের তো জায়গা নেই, তবু টুকটাক ফুচকাস খাবার দেখলে মনে হয় খাই। ফিল্টার কফিটা দারুণ খেতে, চিনি দি। হ্যাঁ নালে খেতে পারবে না, বেশ চিনি ছাড়া ভালো লাগে। প্রিয়া একটু তো খা, আমরা বাইরে দাঁড়িয়ে খেয়েছিলাম, আমরা সকাল সকাল এসেছিলাম। তুই খা কিছু। হ্যাঁ এটা খুব স্ট্রং কফি। এখন আমরা এসেছি এমটিআর এ, এখানে কফিটা খুব খুব ভালো। তো আমরা এখন কফি খাবো না, চা খেয়েছি বলে পার্থকে ফিল্টার কফি খাওয়াচ্ছি। আর এমটিআর তো এখানে খুব ফেমাস, তো পার্থক্য ফিল্টার কফি খাওয়াচ্ছি, রাতে ও ঘুমোতে পারবে না। এখানে ফিল্টার কফির একটা আলাদাই টেস্ট।
ব্যাঙ্গালোরে হচ্ছে এমটিআর, সিটিআর, তারপরে বিদ্যার্থী ভবন, এগুলো সব মানে 100 বছরের পুরনো ইয়ে। তো এখন তো রমরমিয়ে বিজনেস করছে, এটা যেমন 1924 হয়েছিল, সিটিআরটা ওরকম, বিদ্যার্থী ভবনও ওরকম 19, ব্রাহ্মিন ক্যাফে আছে। তো আমাদের সিটিআর না বিদ্যার্থী ভবন খাওয়া হয়েছে আর হচ্ছে এমটিআরে খেয়েছি, ভালো, পুরনো একদম এই জায়গাগুলো। ফিল্টারের কফিটা খেয়েছিলাম না, ওটা এতটা কড়া ছিল, রাতে তো আমি ঘুমাতেই পারিনি, ঘুমিয়েছি আজকে সকাল 6টায় গিয়ে, মানে চোখ বন্ধ করছি ঘুমই আসছে না। অন্যদিন অফিসের পরে ওই টাইমে 3টে 4টেতে এমনি টায়ার্ডনেস চলে আসে, ঘুম চলে আসে। তো আর রাত্রে যেহেতু বাইরে ফুচকাচ খেয়েছিলাম, তো রাতে কিছু ভাত ছিল বাড়িতে, সেই লেফটওভার রাইসটা দিয়ে এখন কী করবো, এখন অলরেডি 1টা বাজে, আমি অলরেডি 4 সাড়ে 4 ঘন্টা মতো ঘুমিয়েছি, 5:30 উঠে গেছি, তারপর টুকটাক এসব করতে করতে এখন 1টা বেজে গেছে অলমোস্ট। তো সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস পর তৈরি করেছি, অরিগানোটা পুরি গেছে, ওটা একটু ভালো হতো। আমি জাস্ট একটু শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে করে দিয়েছি, আর একটু গার্লিক কুচি দিয়েছি প্রথম। তো আগের দিন যেহেতু দীপার পছন্দের সবজি হয়েছিল, তো আজকে ওই জন্যে যেহেতু ছুটি আছে আমার পছন্দ মতো মাংস হচ্ছে, তেল বেশি হবে না, তেল মশলা বেশি হবে না, পাতলা ঝোল হবে প্রেশার কুকারে জাস্ট নতুন আলু দিয়ে, আর একটু ভাত আর ডাল বলেছিলাম, বাট দীপা বলছে বিট ভাজা। বিটটা আমার খেতে ভালো লাগে, মেন কথা চিকেনের সাথে অন্য কিছু থাকলে অসুবিধা নেই আমার, সাইডে যাই থাকুক স্টার্টারে, উচ্ছে বাদ দিয়ে। তো গতকাল যেহেতু বাইরে টুকটাক খাওয়া হয়েছিল, ডিনার হেভি ডিনার কিছুই না, আমরা জাস্ট অল্প কিছুই খেয়েছিলাম, স্ন্যাক্স টাইপের, কিন্তু তার মধ্যে পেট ভরে গেছিলো বড়া পড়াটা খেয়ে, বাড়ি এসে আর খাওয়া হয়নি তেমন কিছু, ওইটা দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিলাম। আর এখন মোটামুটি 2:00 বাজে, 2:30 বাজে এখন, তো সেই মতো খেয়ে একটু বিকেলে তাহলে বেরোনো যাবে। ছুটিটা কেমন দেখতে দেখতে চলে যায়, 2 দিনের ছুটি সাথে 2 দিনের উইকেন্ড, বেশ একটা এক্সাইটমেন্ট ছিল, 4 দিনের ছুটি। আর বিকেলে একটু টুকটাক বাজার টাজার করতে যাবো, আর আগামীকাল দীপার একটা বিশেষ প্ল্যান আছে, কালকের ব্লগে দেখাবো। আর সেটার সাথে সাথে ভাবছি এখনও, মোয়ানা 2টা রিলিজ করেছে, তো ওটা দীপার খুব দেখার ইচ্ছা, দেখা যাক ওটা, যদি টিকিটটা এখনও কাটা হয়নি, আমি দেখছি একবার টিকিটটা চেক করে। খেয়েটে নিচ্ছি, আবার একটু বেরোবো। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, খুব ছোট্ট আর ক্রিস্প একটা ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আমার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।